বাংলাদেশের বাতাসে শীতের আমেজ, সেই শীতের আমেজের সঙ্গে এখন নির্বাচনী আমেজও যোগ হয়েছে। আপনারা সবাই জানেন যে 7 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনের আমেজ বাংলাদেশ ক্রিকেটাঙ্গনেও বাংলাদেশ ক্রীড়াঙ্গনেও এসে পড়েছে। আপনারা নিশ্চয়ই এরই মধ্যে জেনে গেছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন অন্যতম এবং শীর্ষ ক্রিকেটারও বলা যায় সাকিব আল হাসান নির্বাচনে অংশ নেওয়ার একটা ইচ্ছে প্রকাশ করেছেন, এবং শুধু ইচ্ছেতেই থেমে থাকেনি, তিনি মনোনয়নপত্র কিনেছেন এবং মনোনয়নপত্র জমাও দিয়েছেন। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকিং। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে 3টি আসনে উনি মনোনয়নপত্র কিনেছেন এবং জমা দিয়েছেন। আপনারা জানেন যে বিশ্বকাপ শেষে উনি শেষ ম্যাচটা খেলতে পারেননি, সরাসরি বাংলাদেশে চলে এসেছিলেন এবং বাংলাদেশ থেকে তিনি আবার যুক্তরাষ্ট্রে তার পরিবারের কাছে ফিরে গিয়েছিলেন। সেই ছুটি কাটিয়ে দেশে ফিরেই তিনি আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন এবং আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিস মিরপুরে যেটি সেখানে গিয়েছিলেন। আমরা স্পোর্টস বাংলার ইনসুইং প্রোগ্রামে আজকে সাকিব আল হাসান নির্বাচনী ব্যস্ততা এবং বাংলাদেশ ক্রিকেট নির্বাচকদের প্রসঙ্গ আরও নানা বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বরাবরের মতো আমাদের এডিটর MM কেসার। MM কেসার, শুরুতেই যেটা আজকের আলোচনা, সাকিব আল হাসান মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গিয়েছিলেন এবং তিনি, আপনি যেটা বলছিলাম যে তিনি যুক্তরাষ্ট্র থেকে সরাসরি এসেই কিন্তু বাংলাদেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আজকে তিনি গেলেন নির্বাচনী, কি প্রচারণা শুরু করে দিয়েছেন সাকিব আল হাসান, আপনার কি মনে হয়? না, ধন্যবাদ আপন তারিক। না, নির্বাচনী মনোনয়নটা তিনি নিজে ক্রয় করেন নেই, তার লোকজন ক্রয় করেছিল এবং মনোনয়নটা জমা তিনি নিজে দিয়েছেন। এবং তিনি যে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন বা তিনি যে জাতীয় সংসদে এমপি পদে নির্বাচন করবেন, সেটি কিন্তু বোঝা গিয়েছিল বেশ কয়েক বছর আগে থেকে। আমি আরেকটু পিছনে ফিরে যাই, গত 4 বছর আগে কিন্তু আপনি, তিনি যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল আমাদের এখানে 2018-তে, সেখানে তিনি কিন্তু নির্বাচনের জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং মাগুরা থেকে খুব সম্ভবত একটা আসন থেকে তিনি নির্বাচনের জন্য ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু সেই সময় তিনি মনোনয়নটা পাননি এবং তাকে বলা হয়েছিল যে তুমি এখন ক্রিকেট খেলো, পরবর্তীতে দেখা যাবে। তো সেই 4 বছর সময়টা খুব সম্ভবত চলে এসেছে এবং সাকিব আল হাসান এখন তার যে বয়স, ক্রিকেট খেলার আর যে সামনের সময়টুকু, সব কিছু মিলিয়ে তিনি একটু চিন্তাটা করছেন যে ক্রিকেট তো আর বেশি দিন নেই, সো আমি একটু রাজনীতিতে জড়াই, ব্যবসার মধ্যে রয়েছি সব কিছুর মধ্যে, তো আমি একটু রাজনীতির মধ্যে থাকলে বা আপনি এমপি হতে পারলে ক্ষমতার একটা স্বাদ পাওয়া যেতে পারে, সব কিছু মিলে তিনি কিন্তু এই সিদ্ধান্তটুকু নিয়েছেন। এবং দেখুন, এবার তিনি কিন্তু বেশ সিরিয়াস এই কারণে যে তিনি 3 জায়গা থেকে কিন্তু মনোনয়নপত্র কিনেছেন। সাধারণত আমরা এখন পর্যন্ত বড় কোনো নেতা নেত্রী ছাড়া 3 জায়গা থেকে কাউকে কিন্তু সেরকমভাবে নমিনেশন পত্র কিনতে দেখিনি। তিনি 3 জায়গা থেকে নমিনেশন পত্র কিনেছেন, নিশ্চিতভাবে কোনো এক জায়গা থেকে হয়তো তিনি মনোনয়ন পাবেন এই আশা করেই তিনি রয়েছেন। আর আমরা দেখেছি যে মাগুরা 1 এবং মাগুরা 2 আসন থেকে তিনি যেখান থেকে নমিনেশন পত্র কিনেছেন সেখানেও তিনি খুব একটা স্বাগত এখন পর্যন্ত হননি। কারণটা হলো যে সেখানে নির্বাচন করার জন্যে যারা এতদিন ধরে এমপি ছিলেন এবং তার সাঙ্গপাঙ্গ অনেকে রয়েছে, সমর্থকরা রয়েছে, তারা চাচ্ছেন না যে সাকিবুল হাসান সেখান থেকে নির্বাচন করেন। তো সেই ধরনের একটা প্রতিরোধের মধ্যেও কিন্তু তাকে একটু পড়তে হয়েছে এবং ঢাকা 10 আসন থেকে তিনি নির্বাচন করার একটা ইচ্ছাটুকু প্রকাশ করেছেন। মাগুরা 1, মাগুরা 2 এবং ঢাকা 10, এই 3টি আসন থেকে তিনি মনোনয়ন কিনেছেন এবং তিনি আশা করছেন যে কোনো একটা জায়গা থেকে তিনি মনোনয়ন পাবেন। এবং সাকিব আল হাসান নিশ্চিত যে সাকিব আল হাসানের মতো তারকা ক্রিকেটার, এত জনপ্রিয় ক্রিকেটার তিনি যদি নির্বাচন করেন, নিশ্চিতভাবে তাকে কিন্তু লোকজন ফেরাবে না, এই আশাটুকু তার রয়েছে। এখন দেখার বিষয় হলো যে ক্ষমতাসীন আওয়ামী লীগ দল তাকে এই নির্বাচন প্রক্রিয়া চায় কি না বা তাকে নির্বাচনে এই মুহূর্তে অংশগ্রহণ করতে তাদের ইচ্ছাটুকু কতখানি, সেটি একটা দেখার বিষয় রয়েছে। তবে আমার কাছে মনে হয় আপন তারিক, যে আপনি যদি শীর্ষ মহল থেকে আপনি কোনো প্রপার সিগন্যাল না পান, সবুজ সংকেত না পান, তাহলে হয়তো আপনি এই 3টি আসনের জন্য মনোনয়নপত্র কিনতেন না। সো সাকিব আল হাসানের নিশ্চিতভাবে কিন্তু আপনি ক্ষমতাসীন আওয়ামী লীগের শীর্ষ মহল থেকে এক ধরনের সবুজ সংকেত পেয়েছেন বলেই কিন্তু তিনি এই মনোনয়নপত্রটা কিনেছেন। এবং আরেকটা বিষয়, একটু সুখের বিষয়টা হলো যে সাকিব আল হাসান শুধুমাত্র এখন রাজনীতির সঙ্গে জড়িত হয়েছেন, নির্বাচনের জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন, কিন্তু ক্রিকেট তিনি এখন পর্যন্ত ছাড়েননি বা ভুলে যাননি, সেটার প্রমাণটা কিন্তু আজকে যেভাবে আপনি বলছিলেন যে তিনি ক্রিকেট বোর্ডে আজকে গিয়েছিলেন এবং ক্রিকেট বোর্ডে তিনি, আপনি জানেন যে চান্ডিকা হাথুরুসিংহে, কোচ চান্ডিকা হাথুরুসিংহে এবং নির্বাচকদের সাথে তিনি বেশ লম্বা সময় আলাপ আলোচনা করেছেন। আমি সাংবাদিক হিসেবে খোঁজ নিয়েছিলাম যে তিনি কী আলাপ আলোচনা করেছেন, তো যে যতটুকু জানতে পেরেছি সেটি হলো যে সামনের মাসে কিন্তু বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে যাবে 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলার জন্য। সেই ম্যাচের দল কি হতে পারে সেগুলো নিয়ে কিন্তু নির্বাচকদের সঙ্গে এবং কোচের সঙ্গে তিনি আলোচনা করেছেন। তো বিষয়টা হলো যে সাকিব আল হাসান কিন্তু এই বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে বলেছিলেন যে তিনি আর দলের অধিনায়কত্ব করবেন না,
এখন প্রশ্নটা হলো যে সাকিব আল হাসান যেহেতু আপনি সামনের মাসে নিউজিল্যান্ড সফরের দল নিয়ে নির্বাচক এবং আপনার কোচের সঙ্গে আলোচনা করেছেন, তার মানেটা হলো যে তিনি তাহলে অধিনায়কত্বটা এখন পর্যন্ত থাকছেন আপাতত, সেটাই কিন্তু। এবং আমি বিসিবির এক শীর্ষ কর্মকর্তার সঙ্গে এই বিষয়ে কথা বলেছিলাম, তিনি জানিয়েছেন সেই আগের যুক্তি তিনি জানিয়েছেন যে আমরা সাকিবের কাছ থেকে এখন পর্যন্ত নির্বাচক অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে প্রপার কোনো আপনার সিদ্ধান্ত পাইনি বা কোনো ধরনের চিঠি পাইনি, কোনো ধরনের কথা পাইনি, আমাদেরকে তার সে কিছু বলেনি। অতএব আমরা এখন পর্যন্ত জানি যে সাকিব আল হাসান অধিনায়ক হিসেবে রয়েছেন। এবং সাকিব আল হাসান আজকে যখন ক্রিকেট বোর্ডে এই ধরনের বৈঠকে অংশ নিয়েছেন, আলাপ আলোচনা করেছেন, তাতে বোঝা যাচ্ছে যে খুব সম্ভবত সাকিব আল হাসান তার অধিনায়কত্ব যে ইনিংসটা, সেই ইনিংসটা তিনি হয়তো আরও ক্যারি করবেন বা আরও একটু লম্বা করতে পারেন। তবে 28 এই নভেম্বর থেকে যে দু টেস্ট ম্যাচের সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশে, প্রথম ম্যাচ সিলেটে হবে এবং দ্বিতীয় ম্যাচ মিরপুরে হবে, সেই দু টেস্টে তিনি খেলছেন না। কিন্তু সামনের মাসে ডিসেম্বরের সেকেন্ড উইকে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে যাবে, সেই সিরিজের জন্য খুব সম্ভবত তিনি মানসিকভাবে নিজেকে তৈরি করছেন। কিন্তু আপনি যেটা বলছিলেন যে সবুজ সংকেত হয়তো পেয়েছেন আওয়ামী লীগ, যে ক্ষমতাসীন আওয়ামী লীগের থেকে, তখন সাকিবের মতো তারকা খ্যাতি, উজ্জ্বল তারকা খ্যাতি একজন হয়তো সিগন্যাল না পেলে হয়তো সরাসরি জড়াবেন না। সেক্ষেত্রে নির্বাচন জানুয়ারিতে, আমরা জানি জানুয়ারির 7 তারিখে, তো উনি ডিসেম্বরে গেলে সে জায়গায় হয়তো উনি কী করবেন সেটা তো তার নির্বাচনী প্রচারণায় থাকতে হবে। এই পরিস্থিতিতে তিনি আসলে কি ক্রিকেট বেছে নেবেন না রাজনীতি বেছে নেবেন, ওই জায়গায় তার আসলে কোন অবস্থান হতে পারে? সুন্দর হতো যদি তিনি যে কোনো একটা বেছে নিতেন, কারণ আপনি যখনই এরকমভাবে দু জায়গায় থাকবেন তখন দেখবেন যে আপনি হয়তো কোনো কিছুতেই একটা সুস্থির মত আসবে না। আর একটা জিনিস হলো যে আপনি যখনই রাজনীতিতে জড়াবেন, রাজনীতিতে বিশেষ করে আপনি এমপি পদে ইলেকশন করবেন, সেখানে কিন্তু একটা নিয়ম নীতি রয়েছে যে আপনি কোনো প্রতিষ্ঠান থেকে লাভজনক কোনো কিছু যাতে না পান আপনি, বা আপনি লাভজনক অবস্থান থেকে আপনি যেন না থাকেন, অথবা সেখান থেকে যেন আপনি কোনো আর্থিক কোনো সুযোগ সুবিধা না পান, সেরকম একটা প্রভিশন রয়েছে। কিন্তু কিন্তু আমরা জানি যে সেটি শুধু মানে প্রভিশন থাকার মতোই প্রভিশন, কিন্তু এটা কেউ মানেননি এর আগে। এর আগেও কিন্তু আমরা দেখেছি আপনার ক্রিকেটের থেকেই কিন্তু মাশরাফি বিন মুর্তজা নির্বাচন করেছেন, এবং আরও অনেক এমপিতে এমপি পদে যারা রয়েছেন তারাও কিন্তু অনেক লাভজনক প্রতিষ্ঠানের থেকে কিন্তু আপনি তারপরেও এই সংসদের সদস্য হিসেবে রয়েছেন। সো আমার মনে হয় যে সাকিবের ক্ষেত্রে আমি যেটি বলতে চাচ্ছি সেটি হলো যে ক্রিকেট ছেড়ে তিনি যদি শুরু সরাসরি এই রাজনীতিতে জড়িত হতেন, তাহলে দেখতেন যে জিনিসটা খুব সুন্দর দেখাতো এবং তার জন্য অনেক কিছু সুবিধাজনক হতো, বা এটাই আসলে হওয়া উচিত আমি মনে করি। কারণ আপনি যখনই দু জায়গায় থাকবেন তখন কিন্তু আপনি কোনোটাই হয়তো ঠিকমতো সামাল দিতে পারবেন না। আপনি যখন এখানে সংসদ চলবে, পার্লামেন্ট চলবে এবং তার যখন খেলা থাকবে, তখন তো তাকে যে কোনো একটা বেছে নিতে হবে। সো এখানে যে কোনো একটাকে বেছে নিতে হবে, আইদার আপনি ফুল টাইম পলিটিশিয়ান হবেন, রাজনীতি করবেন, অথবা আপনি খেলার সঙ্গে এখনও সম্পৃক্ত থাকবেন। তবে যাই হোক, সাকিব এই রাজনীতিতে আসছে চাচ্ছেন তার অর্থটাই হলো যে তিনি ক্রিকেট থেকে তার যা পাওয়ার ছিল হি অলরেডি গট ইট, এবং তিনি ব্যবসাও তার বেশ ভালো ব্যবসায়, অনেক ধরনের ব্যবসার সঙ্গে তিনি জড়িত ছিলেন। তিনি এখন যেটি চাচ্ছেন সেটি হলো যে রাজনীতির একটা আনন্দ, আরেকটু স্পষ্ট করে বললে বলা যেতে পারে যে ক্ষমতার একটা স্বাদ তিনি পেতে চাচ্ছেন। তো সেই কারণেই তিনি কিন্তু এই এমপি ইলেকশনের জন্য মনোনয়নপত্র কিনেছেন। আমরা ক্রীড়াঙ্গনের অনেককেই আমরা সাবেক দেখেছি, আপনি মাশরাফির কথা বলেছিলেন, নাইমুর রহমান দুর্জয়, ক্রিকেটাঙ্গনের অনেক আছেন, ফুটবলার রয়েছেন, আমরা দেখেছি যে ক্রীড়াঙ্গনের মানুষরা কিন্তু খুব ভালোভাবে দায়িত্ব সামলাচ্ছেন। আমরা দুই ক্রিকেটারের নাম বলছিলাম, নাইমুর রহমান দুর্জয় এবং মাশরাফি মুর্তজা। আমরা শুভকামনা জানাতে পারি রাজনীতিবিদ সাকিব আল হাসানের জন্য। আমরা একই সঙ্গে জানাতে চাই যে বাংলাদেশ ক্রিকেটে হয়তো তার আরও কিছু দেওয়ার আছে। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, ক্রিকেটের প্রসঙ্গেই থাকতে চাই, যেটা আমরা আরেক গত কয়েকদিন যাবতে আলোচনা হচ্ছিলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নির্বাচক খুঁজছে এবং নির্বাচক খুঁজে হন্যে হয়ে যাচ্ছে, তারা পাচ্ছে না। কারণ বর্তমান যে মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার, তাদের সঙ্গে চুক্তির মেয়াদও আগামী মাসে শেষ হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় 12 বছর তারা দায়িত্বে ছিলেন, তারা কেন, যখন বোর্ড থেকেও একটা সিগনাল আসছে যে নির্বাচক খোঁজা হচ্ছে, তারা কেন দায়িত্ব সরে যাওয়ার মতো তাদের মানসিকতা তৈরি হচ্ছে না, তারা কেন পদত্যাগের ভাবনা তাদের মাথায় আসছে না? না দেখুন, তাদের সাথে চুক্তির মেয়াদ কিন্তু রয়েছে 30 ডিসেম্বর পর্যন্ত, এখন পর্যন্ত 1 মাস সময় বাকি রয়েছে। এবং এই সময়ের মধ্যে তারা, বিষয়টা হলো যে তাদের যদি চুক্তির মেয়াদ ক্রিকেট বোর্ড না বাড়ায় তাহলে তাদের কিন্তু চুক্তিটা শেষ, এটাই স্পষ্টত বিষয়। এখান থেকে আগে সরে গিয়ে পদত্যাগ করলে তাদের মধ্যে আমার মনে হয় না যে বড় কোনো কিছু চেঞ্জ তারা আনতে পারবেন। তবে একটা বিষয় আপনি নিশ্চিত থাকতে পারেন আপন তারিখ, সেটি হলো যে ক্রিকেট বোর্ড ঠিক যেভাবে চেয়েছিল ঠিক সেরকমভাবে সেই সার্ভিসটুকু খুব সম্ভবত এই নির্বাচক কমিটির কাছ থেকে পায়নি বলেই কিন্তু এখন এত স্পষ্টত হয়ে গিয়েছে যে তাদের চুক্তির মেয়াদটা আর বাড়ছে না, অন্তত প্রধান নির্বাচকের চুক্তির মেয়াদ বাড়ছে না, সে বিষয়ে একদম আপনি নিশ্চিত থাকতে পারেন।
ক্রিকেট বোর্ড প্রধান নির্বাচক এবং পুরো নির্বাচক প্যানেল খোঁজার জন্য কিন্তু চেষ্টাটুকু করছে যে কাদেরকে এই জায়গাটায় আপনার নিয়ে আসা যেতে পারে নতুন হিসাবে। আর নির্বাচক কমিটি এই প্যানেলটা যখন আপনি বারো বছর ধরে ছিলেন, বারো বছরের মধ্যে সব পুরোটক সময়টুকু কিন্তু আব্দুর রাজ্জাক ছিলেন না, আব্দুর রাজ্জাক শেষের দিকে এসেছেন, কিন্তু হাবিবুল বাশার সুমন এবং মিনাজুল আবেদিন নান্নু তারা বারো বছর ধরে কিন্তু নির্বাচক প্যানেলে ছিলেন, একজন প্রধান নির্বাচক এবং তার সঙ্গী হিসাবে ছিলেন হাবিবুল বাশার সুমন। বারো বছর যখন আপনি একটা পোস্টে থাকবেন বা একটা দায়িত্বে থাকবেন তখন কিন্তু আপনি এমন কিছু ছাপ রেখে যাবেন যে আপনি সাকসেসের একটা ছাপ রেখে যেতে চাইবেন আপনি, কিন্তু এই নির্বাচক প্যানেলের কাছ থেকে ক্রিকেট বোর্ড সেই আস্থাটুকু পেতে পায়নি বলেই কিন্তু এখন তাদেরকে আর চুক্তির মেয়াদ না বাড়ানোর চিন্তাটুকু করছে ক্রিকেট বোর্ড। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে আপনি যখনই এই প্যানেলের কথাই ধরুন যে এই প্যানেলটা এই বিশ্বকাপের জন্য যে দলটা সেট করেছিল, ঠিক আপনি চার বছর পরের যে যদি একটা দলকে চিন্তা করেন তাহলে কিন্তু আপনি কোনো কিছুই পাবেন না। হয় কি যে আপনি আপনার দায়িত্বে থাকার সময় আপনি যখন ছেড়ে যাবেন তখন আপনি কী ছেড়ে যাচ্ছেন, কোন জায়গায় রেখে যাচ্ছেন, কোন অবস্থানে দলটাকে রেখে যাচ্ছেন, সামনের চার বছর দলটা কী চলবে, এই ভবিষ্যৎটুকু এই স্বপ্নটুকু যদি আপনি তৈরি করতে না পারেন বা সামনের রাস্তাটুকু আপনি দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনার পেছনের সাফল্য কোনো কাজে লাগবে না। সো এই ক্রিকেট এই নির্বাচক প্যানেলের আমি মনে করি যে সবচেয়ে বড় দুর্বলতা হলো যে সামনের সময়টুকু কারা খেলবেন বা সামনের চার বছর কী হতে পারে এই যে স্বপ্ন দেখানোর বিষয়টা, এই স্বপ্নটুকু তারা দেখাতে পারেননি এক, এবং তারা সাম্প্রতিক যে বিশ্বকাপ দলটি বাংলাদেশ এইবার বিশ্বকাপে ব্যর্থ হয়েছে সেই দলটাও কিন্তু চরমভাবে ব্যর্থ হয়েছে, এবং সেই দলের আপনার যোগ বিয়োগ, সেই দলে কাকে নেওয়া হবে কাকে নেওয়া হবে না, এ নিয়ে অনেক ধরনের কিন্তু আপনার উথাল পাথাল হয়েছে এবং চড়াই উতরাই হয়েছে, সিদ্ধান্ত বদল এসেছে, এবং সেখানে আমার কাছে মনে হয়েছে যে নির্বাচক প্যানেল খুব একটা সাহসী কোনো ভূমিকা নিতে পারেনি। কারণ নির্বাচক প্যানেল মানেটাই হলো যে আপনাকে কিন্তু লজিক দিয়ে বা যুক্তি দিয়ে আপনার যুক্তিটাকে প্রতিষ্ঠিত করতে হবে কোচের সঙ্গে, ক্যাপ্টেনের সঙ্গে, ক্রিকেট বোর্ডের সঙ্গে সবার সঙ্গে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই নির্বাচক প্যানেল সেই রকম সাহসী কোনো যুক্তি এবং নিজের সাহসটুকু দেখাতে পারেনি নিজেদের সিদ্ধান্তটাকে প্রতিষ্ঠিত করার জন্য। এটি একটি আমি মনে করি যে এই নির্বাচক প্যানেলের সবচেয়ে বড় দুর্বলতা হিসেবে কাজ করেছে। খুব সম্ভবত তাদের কাজে সন্তুষ্ট না বলে কিন্তু নির্বাচক ক্রিকেট বোর্ড তাদেরকে এই প্যানেলটুকু সরিয়ে দিতে চাচ্ছে মানে তাদের সাথে চুক্তির মেয়াদটা আর বাড়াচ্ছে না। একটা জিনিস বাংলাদেশের বাস্তবতায়, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেন, বাংলাদেশের বাস্তবতায় বারো বছর তারা কাজ করেছেন ঠিক আছে, কিন্তু বারো বছর কি তারা স্বাধীনভাবে কাজ করতে পেরেছেন, তাদের চিন্তা ভাবনা অভিজ্ঞতা স্বাধীনভাবে কাজ করার মতো সুযোগ পরিবেশ কি তারা পেয়েছিলেন কিনা, এটাও তো একটা বড় জায়গা থাকে। সত্য কথাটা হলো তেমনভাবে বাংলাদেশের যে আপনি ক্রিকেট বোর্ডের যে আপনার সিস্টেমটা সেখানে আপনি স্বাধীনভাবে কিন্তু নির্বাচকরা দল গঠন করতে পারবেন না, এটা কিন্তু স্পষ্টত একটা বিষয়। কিন্তু এইটুকু প্রতিবন্ধকতার মধ্যে থেকেও আপনি কতটুকু স্বাধীনতা দেখাতে পারছেন সেটাও কিন্তু একটা দেখানোর বিষয় ছিল। এই বারো বছরে এই নির্বাচক কমিটির কাছ থেকে আপনি এমন চারজন খেলোয়াড়ের নাম বলতে পারবেন যে চারজন খেলোয়াড়কে তারা নতুনভাবে তৈরি করেছেন, তারা এনে দিয়েছেন এই চারজন খেলোয়াড়কে, সেই জায়গায় অনেক বড় একটা দুর্বলতা রয়েছে। আর আপনি বাধা প্রতিবন্ধকতা শুধুমাত্র এই নির্বাচক দল কমিটির মধ্যে না, আপনি এই ধরনের প্রতিবন্ধকতা আপনার সব জায়গায় আসবে। বিষয়টা হলো যে আপনি যখন এই ধরনের প্রতিবন্ধকতা আসবে সেখানে আপনি আপনার অবস্থান নির্ণয় করা ঠিক রাখার জন্য কী পদক্ষেপ নিচ্ছেন বা কী কথা বলছেন সেটাও একটা দেখার বিষয় ছিল। আপনি বলছেন এখন যে নির্বাচক কমিটি তেমনভাবে স্বাধীনভাবে দায়িত্বটুকু পালন করতে পারেনি, এই কথাটা কি কখনো নির্বাচক কমিটির বা প্যানেলের কারো কাছ থেকে আপনি শুনেছেন? কারো কাছ থেকে কিন্তু শোনেননি। আপনি যখনই সেখানে সই করে দিবেন দ্যাট মিনস আপনি কিন্তু ওই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েই কিন্তু সই করছেন। কখনই কি নির্বাচক প্যানেল বলেছে যে এই প্লেয়ারকে আমরা আমাদের মনোপুত হয়নি, আমরা নোট অফ ডিসেন্ট দিয়ে দিলাম? কখনই কিন্তু তারা ওই ধরনের কথা বলেননি, সুযোগও নেই তাদের, তারা এটা বলতে পারেনি। সুযোগ ছিল এর আগের কমিটি যদি আমি বলি আপনাকে, এই হাতুর হোসেনের সঙ্গে কিন্তু কোচ যখন হাতুর হোসেনে ছিলেন তখন কিন্তু প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন ফারুক আহমেদ, তিনি কিন্তু গার্ডস নিয়ে সরে যাওয়ার সাহসটুকু দেখাতে পেরেছিলেন এবং তার সেই সাহসটুকু ছিল, এবং এই কারণে কিন্তু আজকেও এখনও অনেকে তাকে কিন্তু মানে সম্মানের সঙ্গে রাখে এবং সম্মানের সঙ্গে তাকে বলা হয়। সো আপনি যখন জানছেন যে আপনি এখানে স্বাধীন স্বকীয়ভাবে আপনার পরিপূর্ণ দায়িত্বটুকু পালন করতে পারবেন না, কিন্তু তখনও যদি আপনি শুধু ঝুলে থাকেন তখন কিন্তু আপনার সেখানে বোঝা যাচ্ছে যে আপনি সেই সিদ্ধান্তটুকু মেনে নিয়েছেন, অর্থাৎ আপনি নুয়ে পড়ে কিন্তু দায়িত্বটুকু পালন করছেন। সো আমার মনে হয় যে এই নির্বাচক প্যানেল যদি এখন দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পর তারা যদি বলেন যে তারা স্বাধীন ছিলেন না, তাহলে সেটি কিন্তু আমার মনে হয় না যে মেনে নেওয়ার মতো কোনো কিছু হবে। তারা যখনই সমস্যায় পড়বেন, সমস্যাটা কেন হয়েছে
এবং এই সমস্যার জন্য দায়ী কারা সেটা যদি তারা স্পষ্টভাবে বলতে পারতেন অথবা সেই সমস্যাটা তারা যদি সঠিকভাবে মানে আপনার সমাধান করতে পারতেন তাহলে ধরেন আপনি তাদেরকে হয়তো এরকমভাবে মেনে নেওয়া যেত। কিন্তু তারা যেটি বললাম যে তারা এই বারো বছরে এমন কোনো একটা দল সেট অথবা চার পাঁচজন খেলোয়াড় তৈরি করতে পারেননি বা দেখাতে পারেননি যারা জাতীয় দলের জন্য এখন অপরিহার্য। তারা কিন্তু প্রায় সেট একটা দল নিয়ে এই বারো বছর খেলিয়েছেন এবং সেই সেট দলটা সর্বশেষ যে মিশন চেয়েছিল বিশ্বকাপে সেখানে ব্যর্থ হয়েছে দেখেই কিন্তু তাদের ব্যর্থতাটা অনেক বড় একটা শূন্যের মতো দেখাচ্ছে। একদম এই কারণেই নির্বাচকরা একদম একা হয়ে পড়েছেন, তাদের পক্ষে কথা বলারও কেউ নেই, তারা চলে গেলে অনেকেই খুশি হবেন। শেষ প্রশ্ন রাখতে চাই, এত বাজে খবরের মধ্যে গতকাল একটা খুবই ভালো খবর হয়েছে, নাফিজ ইকবাল আবার ফিরে এসেছেন টিম ম্যানেজারের দায়িত্বে। বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে যে সিরিজটা খেলবে টেস্ট সিরিজ, দুই টেস্টের সিরিজ, সেটাতে তিনি ম্যানেজারের দায়িত্ব পালন করবেন। আমরা জানি যে বিশ্বকাপের সময় হঠাৎ করে তিনি তার এই দায়িত্বটা হারিয়েছিলেন এবং ওই সময় বলাও হয়েছিল যে ওই সময়ের ক্যাপ্টেন সাকিব আল হাসানের হয়তো একটা ইচ্ছে ছিল যে আমরা তো সবাই জানি যে তিনি তামিম ইকবালের বড় ভাই, তামিম ইকবাল যেহেতু দায়িত্বে নেই অন্তত ড্রেসিং রুমে নাফিজ ইকবালকে দেখতে চেয়েছিলেন না এমন একটা কথা উঠেছিল। তো এই কথা কি এখন অনেকটা ভিত্তি পেল, বাস্তবতা একটা ভিত্তি পেল, আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা স্পষ্ট তো যে কোচ ক্যাপ্টেন চাননি দেখে কিন্তু সে সময় কিন্তু নাফিজ ইকবাল দলের সঙ্গে লজিস্টিক ম্যানেজার হিসেবে দিতে পারেনি, অথচ তার কিন্তু অ্যাক্রেডিটেশন হয়ে গিয়েছিল, তার কিন্তু টিকিটও হয়ে গিয়েছিল। তিনি কিন্তু শুধু সেটা না, তিনি কিন্তু তার ডিএর বিলটাও কিন্তু ক্রিকেট বোর্ড থেকে নিয়ে ফেলেছিলেন যে বিশ্বকাপের জন্যে। সেটা যখন আপনি নিয়ে ফেলবেন দ্যাট মিন্স আপনি তাকে কিন্তু রেখেই এই বিশ্বকাপের পরিকল্পনাটা করছেন। ক্যাপ্টেন চাননি বলেই কিন্তু তাকে ক্রিকেট বোর্ড সেখান থেকে সরে যেতে বলেছিল এবং তিনিও কিন্তু ভদ্রলোকের মতোই কিন্তু সরে গিয়েছিলেন। এবং সেটার যুক্তিটা দু ধরনের, অনেকে বলছেন যে যেহেতু তিনি তামিম ইকবালের বড় ভাই ছিলেন হয়তো ড্রেসিং রুমে কোনো বিষয় নিয়ে আলোচনা হলে সেটা তামিমের কানে পর্যন্ত যেতে পারত, কিন্তু আমার তো মনে হয় না যে নাফিজ ইকবালের মতো পেশাদার কোনো ক্রিকেটারের কাছ থেকে বা পেট থেকে অথবা তার কাছ থেকে কোনো আপনি এ ধরনের মিসলিড কোনো কিছু আশা করতে পারেন। নাফিজ ইকবাল অনেক প্রফেশনাল একজন মানুষ, আমি তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, ব্যক্তিগতভাবে মিশেছি তার কাছ থেকে, আপনি তিনি তার দায়িত্বটুকু শতভাগ পালন করার জন্যে একদম সঠিকভাবে থাকবেন। তারপরেও কোচ ক্যাপ্টেন চেয়েছিলেন বলেই কিন্তু ক্রিকেট বোর্ড তাকে সেই জায়গা থেকে সরিয়ে দিয়েছিল। ক্যাপ্টেন তো আরও অনেককে চেয়েছিলেন, ক্রিকেট বোর্ড কিন্তু সেটাও মেনে নিয়েছিল, কিন্তু তারপরেও তো বোর্ড এই আপনার দল কিন্তু ব্যর্থ হয়েছে। এখন বিষয়টা হলো যে ক্রিকেট বোর্ডের উচিত হবে ক্যাপ্টেন এবং কোচের কাছ থেকে সেই ব্যাখ্যাটুকু চাওয়া যে সব আপনারা পেয়েছিলেন, এখন আমাদেরকে দলকে বা জাতিকে আপনারা কী দিতে পেরেছেন, সেই ব্যাখ্যাটুকু চাওয়ার বা সেই অ্যাকাউন্টেবিলিটি চাওয়ার সময়টুকু কিন্তু অনেক আগেই চলে এসেছে, কিন্তু এখন পর্যন্ত ক্রিকেট বোর্ড চেয়েছে কি না আমার তো মনে হয় না যে চেয়েছে। তবে একটা কথা ঠিক যে নাফিজ ইকবালের ফিরে আসাটা এটাই প্রমাণ করছে যে ক্যাপ্টেন চাননি বলেই কিন্তু বিশ্বকাপে নাফিজ ইকবাল দলের ম্যানেজার হিসেবে যেতে পারেননি বা যাননি। তবে তাকে ফিরিয়ে এনে ক্রিকেট বোর্ড কিন্তু সেই সত্যটাই প্রতিষ্ঠিত করেছে যে যখন নাফিজ সাকিব আল হাসান ক্যাপ্টেন না তখন কিন্তু আবার নাফিজ ইকবাল ম্যানেজার হিসাবে এখানে এসেছেন, অর্থাৎ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছিল সেই সিদ্ধান্তটা ভুল প্রমাণিত হয়েছে নাফিজ ইকবালকে আবার ফিরিয়ে এনে। তো আমি আশা করছি যে ক্রিকেট বোর্ড যে ভুল সিদ্ধান্তটি নিয়েছিল সামনের সময়টুকুতে যেন আর এই ভুল সিদ্ধান্ত না নেয়। একদম চমৎকার করে বলেছেন এম এম কে স্যার, ধন্যবাদ আপনাকে। আমরা মানে সরাসরি জানলাম যে আসলে এটা একটা পজিটিভ এবং সাকিব আল হাসান চাননি বলেই আসলে ওই সময় বিশ্বকাপ মিশনে নাফিজ ইকবাল যাননি, কিন্তু তিনি আবার ফিরে এসেছেন, এটা অনেক হিসাবে সত্যের জয়ের মতোই হয়েছে। দর্শক শুনছিলেন স্পোর্টস বাংলা নিয়মিত আয়োজন ইনসুইংয়ে নানা প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম আমরা। আমরা সামনে আবার বাংলাদেশ ক্রিকেট ব্যস্ত হয়ে পড়বে, 28 নভেম্বর বাংলাদেশ টেস্ট সিরিজের দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে সিলেটে। সেই ম্যাচের আগে আমরা নানা প্রসঙ্গ নিয়ে গল্প করব এবং বাংলাদেশ ক্রিকেট আঙ্গন ফুটবল আঙ্গন সব নিয়ে আলোচনা করব। স্পোর্টস বাংলার সঙ্গেই থাকুন।